আজকে শুরু কি করবো আমরা, আজকে শিখবো যে ওয়ার্ডপ্রেস থিম কনভার্ট, HTML ফাইল থেকে আমরা ওয়ার্ডপ্রেস থিম কিভাবে কনভার্ট করবো। ওইটা তো আমি দেখাই, PhD ফাইল বায়ার আমাদেরকে কি দিবে, PhD ফাইল দিবে, PhD একটা ইমেজ দিবে। একটা ইমেজ থেকে আমরা কি করবো, এটা HTML এ রূপান্তর করবো। ঠিক আছে, HTML করে ওয়েবসাইট টেমপ্লেট, PhD ওয়েবসাইট টেমপ্লেট, এগুলো হচ্ছে কি এক একটা ওয়েবসাইটের ডিজাইন। তো আমাকে বায়ার, আমাকে বায়ার এই সাপোজ এই ফাইলটা দিল যে আমার এরকম 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 একটা ওয়েবসাইট দরকার। বায়ার আমাকে কি এই সেম সাইটটা দিল যে আমার এরকম একটা ওয়েবসাইট হবো, এরকম একটা ওয়েবসাইট দরকার। ঠিক আছে, ওয়ার্ডপ্রেস সাইট দরকার। আমরা কি করব, আমরা প্রথম এটাকে PhD এই পিকচারটা, এটা হচ্ছে পিকচার, এই পিকচারটাকে কি করব, HTML করব। HTML থেকে আমরা কি করব, ওয়ার্ডপ্রেস থিম কনভার্ট করব। ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করে, তো আমরা ওয়ার্ডপ্রেস থিমই কনভার্ট কেন করবো, আমরা ইউজার যেন বায়ার যেন আমাদের ওয়েবসাইটটাকে ফ্রিলি অ্যাক্সেস করতে পারে, ফ্রিলি ইউজ করতে পারে, সেই জন্য আমরা কি ওয়ার্ডপ্রেস কনভার্ট করব। ওয়ার্ডপ্রেসে কনভার্ট করার মাধ্যমে বায়ার ফ্রিলি অ্যাক্সেস করতে পারে। তো ওয়ার্ডপ্রেসের জন্য আমরা কি এক্সাম চালু করব। ঠিক আছে, এক্সামটা তো ওপেন রাখতে হবে। তো এক্সামটা ইনস্টল করব, ইনস্টল করে এক্সামটা কি ওপেন রাখবো। হ্যালো হ্যালো, তো আমরা কি করব, ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করব। ওয়ার্ডপ্রেসের জন্য আমাদের কি লাগবে, লোকাল হোস্ট। লোকাল হোস্ট কেন লাগবে, ওয়ার্ডপ্রেস রান হয় PHP কোড দিয়ে, সেই জন্য PHP সার্ভার ছাড়া ওপেন হবে না। সেই জন্য আমাদের অবশ্যই অবশ্যই এখানে সার্ভারটা রান করতে হবে, এক্সামটা রান করবো। রান করে আমরা কি যাব, লোকাল হোস্ট, লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস, আমরা লোকাল হোস্টে গিয়ে ওয়ার্ডপ্রেসে যাব। ঠিক আছে, ওয়ার্ডপ্রেসে গেলে এখানে আমরা কি দেখব, আমাদের ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি। তো আমি WP অ্যাডমিনে গিয়ে আমার লগ ইন করবো। WP অ্যাডমিনে গিয়ে আমরা লগ ইন করবো। অ্যাপিয়ারেন্স থেকে থিম, আমরা এই থিমগুলো নিয়ে কাজ করবো। ঠিক আছে, ধরো আমি এই থিমটা অ্যাক্টিভ করলাম, অ্যাক্টিভ করার পর এখন আমি ওয়েবসাইটটা দেখবো কীরকম, ওই এই থিমের যে লেআউট ওই স্টাইলে দেখবো। হ্যাঁ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পোস্টগুলো দেখতে পাচ্ছি। তো থিম মানে একটা স্ট্রাকচার, যেই স্ট্রাকচারে থিমটা HTML করা, সেই সেই ডিজাইনে সেইরকম অনুরূপ সেই ডিজাইনে আমরা কি করব দেখতে পারবো। এখানে এখানে যদি এখানে এটা অ্যাক্টিভ করি তাহলে আমার এটা কি চেঞ্জ হয়ে যাবে, এটা চেঞ্জ হয়েছে, চেঞ্জ হয়ে গেছে। তো আমরা কি করব, এখন আমরা করব যে এই HTML ফাইলটাকে, একটা HTML ফাইল দিবে বায়ার, PhD ফাইল দিবে, এটাকে কি এরকম HTML রূপান্তর করব, HTML টেম্পলেট রূপান্তর করব। HTML টেম্পলেট থেকে আমরা কি ওয়ার্ডপ্রেস থিমে কনভার্ট করব, ওয়ার্ডপ্রেস এইরকম থিমে কনভার্ট করব। এরকম থিমে যখন কনভার্ট করব তাহলে আমাদের ওয়েবসাইটটা ওই রকম স্টাইল হবে। তো প্রথম আসি আমরা থিম, থিম থিম নিয়ে কাজ করব। থিমের জন্য লাগবে যে আমি প্রথম থিমটা অ্যাক্টিভ করব, এক্সাম, এক্সাম থেকে HTDocs, HTDocs থেকে কি যাব ওয়ার্ডপ্রেসে যাব, ওয়ার্ডপ্রেস থেকে WP কন্টেন্ট, WP কন্টেন্ট থেকে থিম। এখানে আমি একটা নতুন থিম নিব, নতুন থিম বানাবো এখন। সো একটা থিম নিলাম, একটা ফোল্ডার নিলাম, এটার নাম দিলাম যে আউটসোর্সিং, থিমের নাম দিলাম, থিমের নাম আউটসোর্সিং দেওয়ার পর আমরা কি করব, থিমটা অ্যাক্টিভ করার জন্য তিনটা জিনিস লাগবে,
আমার এখানে একটা থিম অ্যাক্টিভ করবো। আমি থিমটা অ্যাক্টিভ করার জন্য আমার তিনটে জিনিস লাগবে। প্রথম লাগবে যে আমার নোটপ্যাড থেকে রাইট বাটন ক্লিক করে নিউ, নিউ থেকে নিউ টেক্সট ডকুমেন্ট, নিউ টেক্সট ডকুমেন্ট থেকে ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল নিব। ইন্ডেক্স ডট পিএইচপি, ইন্ডেক্স ডট পিএইচপি আরেকটা নিব, আরেকটা নিব যে স্টাইল ডট সিএসএস, STYL স্টাইল ডট সিএসএস। তারপর একটা লাগবে স্ক্রিনশট। আচ্ছা স্ক্রিনশট লাগবে, আমি স্ক্রিনশট সাইজটা একটু দেখে আসি। ৬০০/৪৫০ একটা ইমেজ লাগবে, আউটসোর্সিং রিলেটেড নি। সেভ এস দিলাম, এটাকে নাম দিই বুঝি, নাম লাগবে স্ক্রিনশট। NSHORG স্ক্রিনশট ডট পিএনজি, এই নামে একটা ফাইল লাগবে, স্ক্রিনশট ডট পিএনজি। সো ফোল্ডার ফোল্ডারটাকে আমি কি করবো, এইখানে রাখবো, ওখানে যেখানে আউটসোর্সিং নামে যে ফাইলটা নিছি ওইখানে রাখবো। তাহলে দেখে আমি এটাকে ওপেন করব পেইন্ট, এটা সাইজটা ঠিক করতে হবে, সাইজ না ঠিক করলে এটা পাবে না। সাইজটা অবশ্যই আমাকে ৬০০/৪৫০, সেভ দিলাম। ঠিক আছে সেভ দেওয়ার এটা পালাম যে স্ক্রিনশট। এখন আমি দেখি এই থিমটা আমার এখানে আসছে কিনা, চলে আসার কথা। আচ্ছা আউটসোর্সিং পিকচারটা পাই নাই, পিকচারটা পাই নাই মানে আমার পিকচার না পাওয়ার কারণটা খুঁজি। এটা হয়তো স্পেলিং ভুল হয়েছে সম্ভবত। স্ক্রিনশট সেভ করলাম, এখন রিলোড দিয়ে দেখি। হ্যাঁ পিকচারটা পাইছে, পিকচারটার নেমে ভুল ছিল, স্ক্রিনশট ডট পিএনজি লিখবো, স্ক্রিনশট ডট পিএনজি, SCRWNSHOT শট, এস হবে না, আমি একটা এস দিয়েছিলাম, এসটা হবে না, স্ক্রিনশট ডট পিএনজি। তো আমার এই থিমটা কি অ্যাক্টিভেট হয়ে গেছে। এবার এটা অ্যাক্টিভেট হওয়া মানে কি, ড্যাশ মেনুটা আসা, দেখো এটা এখন কিছুই নেই, ব্ল্যাঙ্ক, একদম ব্ল্যাঙ্ক, কিছুই নেই, কারণ এটার এইচটিএমএল সিএসএস কিছু লিখছি, ইন্ডেক্স ডট পিএইচপি এবং স্টাইল ডট সিএসএস কিছু আছে, কিছুই নেই, সেই জন্য এটা ফুল ব্ল্যাঙ্ক। তো একটা থিম অ্যাক্টিভ করতে আমার তিনটা জিনিস লাগবে, একটা থিম অ্যাক্টিভ করতে আমাদের তিনটা জিনিস লাগবে, ইন্ডেক্স ডট পিএইচপি ফাইল, স্টাইল ডট সিএসএস আর স্ক্রিনশট পিএনজি। এই তিনটে ফাইল যদি আমি ইনপুট দিই তাহলে আমার থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে তো এই তিনটে থিম আমি কি কীভাবে ইনপুট দিব, এই তিনটা এই তিনটা জিনিস ইনপুট দেওয়ার পর আমাকে কি থিমটা অ্যাক্টিভ হবে, কিন্তু এখানে কিছুই আসে নাই। তো কিছু আসার জন্য আমরা কাজ করবো, এখানে অনেক কাজ আছে। তো প্রথম আমাদেরকে কি লিখতে হবে, এখানে আমার টিমের ডিটেলস দিতে হবে, টিমের ডিটেলস কোথায় দিব, এই এই ফোল্ডারে, এই ফোল্ডারটাতে আমরা টিমের ডিটেলস দিতে হবে। আমি স্টাইল ডট সিএসএসটা ওপেন করি,
HTML.css এর মধ্যে কমেন্টের ভিতরে আমার কি এগুলো লিখে দিতে হবে। তো আমি সময় বাঁচানোর জন্য এখানে লিখেটা কপি করে নিয়ে আসতেছি। আমি দেখো এই থিম ডিটেলস স্ল্যাশ কমেন্টের মধ্যে এই থিম ডিটেলসটা লিখবো, কপি করলাম এটা এখানে পেস্ট করলাম, নেম থিম নেম, ঠিক আছে থিম নেমটা দিলাম, থিম নেমটা চেঞ্জ করি, আউটসোর্সিং থিম নেমটা দিলাম, অথরের নেম দিলাম, তারপর ডিসক্রিপশনটা এক যা যা লেখা দরকার আমি লিখলাম। তাহলে এটা লেখাতে কী হলো, এটা লেখাতে এই সিএসএসটা কমেন্ট, আমরা সাধারণত কমেন্টের ভিতর কোনো কিছু কাজ করে না, কিন্তু এখানে কমেন্টের ভিতরেও কাজ করবে। থিম ডিটেলসে যখন ক্লিক করব, থিম ডিটেলসে যখন ক্লিক করব, এ থিম নেম ভার্সন অথর নেম এই সবগুলো শো করতেছে, এখানে সবগুলো শো করতেছে, থিম নেম অথর সব কিছু। তো এগুলো আমরা কি দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই গেল থিম অ্যাক্টিভেশন, থিমটা কিভাবে আমরা অ্যাক্টিভেট করব সেটা গেল। এখন এতটুকু পর্যন্ত